হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি মেক করছি সেটা হচ্ছে এলাই ক্রিস্টাল স্লিপিং মাস্ক বা এলাই ব্লু মাস্ক সম্পর্কে। আসলে এটা ইউজের প্রসেসটা কী, দুটা একই রকম মাস্ক, একই ব্র্যান্ডের স্লিপিং মাস্ক, ওয়েটও একই, ওজনও একই, কিন্তু দাম হচ্ছে ব্ল্যাকটার দাম বেশি, 1050 টাকা, আর ব্লুটার দাম হচ্ছে 650 থেকে 750 টাকা। তো দুটার কাজও একই, ইউজের প্রসেসটাও একই, প্যাকেটের গায়ে যেভাবে লেখা থাকে। কিন্তু এটার আমার প্রশ্ন হচ্ছে, প্রতিটা সেলার, এক একজন সেলার এক একটা এক একভাবে ইউজের প্রসেস বলছে। কেউ বলছে এটা আপনি ইউজের 40 মিনিট আগে রাতেবেলা লাগিয়ে এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নাইট ক্রিম লাগিয়ে ঘুম যাবেন, কেউ বলছে ফুল নেট লাগিয়ে রাখবেন, কেউ বলতেছে 20 মিনিট লাগিয়ে রেখে ফেস ওয়াশকে ধুয়ে ফেলবেন, কেউ বলছে দিনে 3 থেকে 4 বার ইউজ করবেন কোনো প্রবলেম নাই, কেউ বলছে এটার উপরে নাইট ক্রিম লাগিয়ে ঘুম যাবেন। আসলে এটা ইউজের প্রসেসটা কী, প্যাকেটে গিয়ে লেখা আছে এটা আপনি ফার্স্টে স্কিনটা ক্লিন করে, তারপর টোনার ইউজ করে, তারপর এ ধরনের মাস্ক ইউজ করে 2 থেকে 3 দিন সপ্তাহে ঘুম যাবেন। তাহলে আসলে এটা ইউজের প্রসেসটা কী, প্রোডাক্ট সেম, প্রোডাক্টস একই, সেলাররা ইউজের প্রসেস যদি আলাদা আলাদাভাবে বলে তাহলে মানুষ কোনটা থেকে কোনটা ইউজ করবে? কিছু সেলার আছে তারা উল্টাপাল্টা বলে দেয়, তারা কিছুই জানে না প্রোডাক্ট সম্পর্কে, তারা উল্টাপাল্টা বলে দেয়। যেমন যে প্রোডাক্ট যে সেলার থেকে আমি কিনেছি সেই সেলার আমাকে বলেছে এটা আপনি 40 মিনিট লাগিয়ে রাখবেন, দেন নর্মাল পানি দিয়ে ধুয়ে এটা আপনি নাইট ক্রিম লাগিয়ে ঘুম যাবেন। তো প্রথম 3-4 দিন আমি কিছু বুঝি নাই, 4 দিনের দিনে আমার স্কিনে পুরো র্যাশ ভরে গিয়েছিলো। দ্যাটস ওয়াই আমি ওভাবে ইউজ করা ছেড়ে দিয়েছি। এরপর আমি প্রতিটা মানে সেলারদের কাছে কাছে গিয়ে গিয়ে আমি দেখেছি, ভিডিও লাইভগুলো দেখেছি, প্রতিটা সেলার এক এক নিয়মে ওরা বলে, কোনো নিয়মে ইউজ করে আমি তাদের মতো বেনিফিট পাইনি। তারা যেভাবে একটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট আনার পরে ওরা যেভাবে বলে যে এটা দিয়ে গ্লাস স্কিন করবে, স্কিন রিপেয়ার করবে, মোটা করবে, আরে প্রোডাক্টসটা হাতে আসার আগে যেভাবে ওরা বলে যে সেলের জন্য এতটা মানুষকে বোকা বানানো তো কিছু নেই, তাই না? সেল হলে হবে না হলে নাই, ভালো প্রোডাক্টস আনলে অবশ্যই সেল হবে, আর খারাপ প্রোডাক্টস আনলে তো সেল হবে না, উল্টা মানুষের রিয়াকশান করবে। তো তারা কী করে জানে এটা প্রোডাক্টস হাতে আসার আগে তারা কীভাবে জানে স্কিনটা মোটা করবে? একটা স্কিন মোটা করতে কত টাইম লাগে তারা কি সেটা জানে? একটা স্কিন সাপোজ আপনার স্কিনটা রিপেয়ার করতে কত টাইম লাগে, বা গ্লাস স্কিন করতে কত টাইম লাগে তারা কি সেটা জানে? প্রোডাক্টস হাতে আসার আগে তারা চিল্লা চিল্লা বলতেছে এটা স্কিন গ্লাস স্কিন মোটা করবে, স্কিন রিপেয়ার করবে, কেন তারা এভাবে বলতেছে? ইউজের প্রসেসটা কেন আলাদা থাকবে? একই প্রোডাক্টসের, সেম প্রোডাক্টসের ইউজের প্রসেসটা কেন আলাদা আলাদাভাবে ওরা উপস্থাপন করবে? আমার প্রশ্ন হচ্ছে এখানে। তো আমি প্যাকেটে গায়ে লেখা আছে সেই অনুযায়ী ইউজ করেছি, কাজ হয়নি। দেন আমি ইউজ করেছি এটা মুখটা সুন্দর করে ফেস ওয়াশ করে, দেন আমি টোনার ইউজ করে, দেন এই এটা ইউজ করেছি, দেন আমি ফেস ওয়াশকে ধুয়ে ফেলেছি 1/2 ঘন্টা পরে, দেন স্কিনে এত র্যাশ বের হয় নাই, এভাবে ইউজ করে যাচ্ছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।